ইলিয়াড এক রহস্যমোরা ধাঁধার নাম, যার অব্যক্ত সাহিত্য রস উন্মোচনে ব্যস্ত গোটা দুনিয়া। খ্রিস্টপূর্ব অষ্টম শতকে হোমার নামে এক অন্ধ কবির বয়ানে অনুলিখন এই ইলিয়াড মহাকাব্য। মূলত ট্রয়ের যুদ্ধ নিয়ে লেখা হয়েছে ইলিয়াড মহাকাব্য। প্রাচীনকালে গ্রিস এবং ট্রয় নামে দুটি প্রসিদ্ধ নগরী ছিল, কিন্তু এই দুই দেশের মধ্যে সবসময় বিবাদ লেগেই থাকত। একবার দুই দেশের রাজারা মিলে ঠিক করল যে যুদ্ধ বিগ্রহ বাদ দিয়ে দুই দেশের মধ্যে শান্তি চুক্তি করবে। শান্তি চুক্তি স্বাক্ষরিতও হলো। দুই দেশের মধ্যে এই শান্তি চুক্তির খুশিতে গ্রিসের রাজা মেনোলাউস এক ভোজসভার আয়োজন করল। ট্রয়ের পক্ষ থেকে রাজপুত্র হেক্টর এবং প্যারিস যোগ দিল সেই ভোজসভাতে। বেশ কয়েকদিন ধরে চলল সেই ভোজসভা। এই দিন কয়েকের সভাতে ট্রয় পুত্র প্যারিস গ্রিক রাজা মোনালিসার স্ত্রী হেলেনের সাথে পুনয় লীলায় মত্ত হয়। হেলেন এখানে প্যারিসের প্রেমে পড়ে, প্যারিস ও হেলেনের প্রেমে পড়ে। দুইজন দুজনকে খুবই ভালোভাবে আর কি গভীরভাবে বুঝে নেয়। হেলেন ছিল অতীব সুন্দরী রমণী। কয়েকদিন বাদে যখন ট্রয় রাজপুত্ররা দেশে ফিরে এলো, তখন সঙ্গে করে তারা হেলেনকে নিয়ে গেল। হেলেনের অপহরণের কারণে গ্রিকবাসী খুব অপমানিত বোধ করল। গ্রিকরা মনস্থির করল এই অপমানের বদলা তারা নিবে। দলে দলে সংগঠিত হতে থাকলো গ্রিক বীর সৈন্যরা। এদিকে আবার গ্রিক মহাবীর অ্যাকিলিস এর সাথে মোনালিসের মানদণ্ড ছিল, কিন্তু বীর যোদ্ধা বন্ধু ওডিসিয়াসের কথায় অ্যাকিলিস যোগ দিতে চাইল সেই যুদ্ধে। গ্রিকেরা সমুদ্র নৌবহর ভাসালো। হাজার হাজার সৈন্য নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে গ্রিক সৈন্যরা ট্রয় নগরীতে পৌঁছালো। কিন্তু দুর্ভেদ্য ট্রয় দেওয়াল, ট্রয়ের সব থেকে শক্তিশালী অস্ত্র ছিল এই প্রাচীর বা দুর্গ, যা পুরো ট্রয়কে রক্ষা করত। যদিও গ্রিক সৈন্যরা অধিক বেশি শক্তিশালী ছিল, তবুও গ্রিক সৈন্যরা ব্যর্থ হলো এই অভেদ্য দেওয়ালকে ভেদ করতে। তখন তারা ট্রয় দুর্গের অদূরে সাগরের বালুচরে নিজেদের তাঁবু গড়ল। একদিকে নীল সাগর, অন্যদিকে অভেদ্য ট্রয় নগরী এর প্রাচীর। এর মাঝে গ্রিক সৈন্যরা পিষ্ট হতে থাকলো দীর্ঘ 10 বছর ধরে। যুদ্ধে পরাজিত হতে হতে গ্রিক সৈন্যরা মনোবল হারালো। দেখা দিল খাদ্যের অভাব। এমনকি গ্রিক সৈন্যরা নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ল। গ্রিকদের এই বিধ্বস্ত অবস্থার মধ্যে দেখা দিল মহামারী প্লেগের আক্রমণ। গ্রিক সৈন্য আরো বেশি বিপর্যস্ত হয়ে পড়ল। ঠিক এই সময়ে ট্রয় রাজপুত্র হেক্টর গ্রিক বীর প্যাট্রোক্লাসকে হত্যা করে বসল। এই খবর শুনে যুদ্ধবিরতিতে থাকা অ্যাকিলিস তো রেগে মেগে একদম আগুন হয়ে গেল। কে এই প্যাট্রোক্লাস যাকে হত্যা করার জন্য অ্যাকিলিস রেগে গেল? তারপর অ্যাকিলিস ট্রয় রাজপুত্র হেক্টরকে যুদ্ধে আহ্বান করল। সেই সময়ে কোনো বীর যুদ্ধে আহ্বান প্রত্যাখ্যান করতে পারত না, এটা সেই সময় নিয়ম ছিল। গ্রিক মহাবীর অ্যাকিলিস ও ট্রয় রাজপুত্র হেক্টরের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেল। ভীষণ সে যুদ্ধ। যুদ্ধের এক পর্যায়ে অ্যাকিলিস হেক্টরকে হত্যা করল। অ্যাকিলিস এতটাই রেগেছিল যে হেক্টরের মৃতদেহ নিয়ে সে শিবিরে পৌঁছে যায়। হেক্টরের মৃত্যু সংবাদ শুনে ট্রয়বাসী কান্নায় ভেঙে পড়ে। বিশেষ করে মৃতদেহ সৎকার করতে না পারায় হেক্টরের বৃদ্ধ পিতা ট্রয়ের রাজা প্রায়াম খুব ভেঙে পড়ল। প্রায়াম রাতের আধারে অ্যাকিলিসের শিবিরে এসে অ্যাকিলিসের সাথে সাক্ষাৎ করে হেক্টরের মৃতদেহ যখন চাইল, সেই ক্ষেত্রে বিনীত চাওয়াটা দেখে অ্যাকিলিস সেই দেহটা তাকে দিয়ে দেয়। এদিকে গ্রিক সৈন্যরা ভাবল এবার ট্রয়কে পরাজিত করার সময় এসে গেছে, কিন্তু এই অভেদ্য দেওয়াল হলো মূল সমস্যা। এজন্য গ্রিক সৈন্যরা ষড়যন্ত্রে আশ্রয় নেয়। বিশাল এক কাঠের ঘোড়া বানিয়ে উপহার দেয় ট্রয় নগরীকে। এই ঘোড়ার মধ্যে অবস্থান করছিল গ্রিক বীর সৈন্যরা। ওদিকে ঘোড়া হলো ট্রয়ের দেবতার প্রতীক, তারা এটাকে কখনো প্রত্যাখ্যান করতে পারে না। তাই খুব যত্নে ট্রয়বাসী ঘোড়াটিকে নগরীর ভিতরে নিয়ে গেল। বিজয় উল্লাসে মেতে উঠল ট্রয়। মধ্যরাতে ট্রয় যখন ঘুমে আচ্ছন্ন, তখন ঘোড়ার ভিতর থেকে বের হয়ে আসলো গ্রিক সৈন্যরা। প্রথমে তারা ট্রয়ের প্রাচীর খুলে দিল এবং শুরু করলো ধ্বংসলীলা। প্রাচীর দিয়ে গ্রিক সৈন্যরা ট্রয়ের মধ্যে ঢুকে পড়ল। নারী শিশু সহ সকল যুবককে হত্যা করা হলো, জ্বালিয়ে দেওয়া হলো ট্রয় নগরী। কিন্তু যুদ্ধের শেষে বীর যোদ্ধা অ্যাকিলিস ভাগ্যে কি লেখা ছিল সেটা জানতে এই বইটি অবশ্যই পড়তে হবে। সেই বইটি হলো ইলিয়াড মহাকাব্য। প্রাচীন গ্রিসের ইলিয়ন শহরের নামানুসারে এই মহাকাব্যের নামকরণ করা হয় ইলিয়াড। ইলিয়াড কাব্যের পরবর্তী খণ্ড হিসেবে ওডিসির উল্লেখ করা হয়, যেখানে ট্রয় যুদ্ধ শেষে গ্রিসে ফেরার কাহিনী বর্ণনা করা হয়েছে। এটিও হোমারের রচনা বলে ধারণা করা হয়। এই দুটি মহাকাব্য পশ্চিমা সাহিত্যের সবচেয়ে পুরাতন রচনার লিখিত রূপ। মূলত ইলিয়াড রচনার মধ্য দিয়ে পশ্চিমা সাহিত্যের যাত্রা শুরু হয়, যার সুবিশাল প্রভাব থেকে আজও মুক্ত নয় বর্তমান সাহিত্য সাম্রাজ্য। সাহিত্য, ইতিহাস, ধর্ম, রাজনীতি,
হইতে বিজ্ঞান প্রেম বিরহ বীরত্ব কলহ কাম ক্রোধ কামপ্রসতা মহামারী কি নেই এই মহাকাব্যে। মহাকাব্য বলছি কারণ গ্রিক ভাষায় রচিত এই রচনাটি ২৪টি স্বর্গে বিভক্ত, যার মধ্যে আছে ১৬,০০০ পঙ্গক্তির কবিতা, যা মূলত সাহিত্য বিচারে মহাকাব্য শ্রেণীগত। ৩,০০০ বছর পরে এসেও মানুষ যে সমস্ত সংকটের সম্মুখীন হয় তা ইলিয়াড মহাকাব্যকে ছাড়িয়ে যেতে পারেনি।